কক্রিশালো বিশাল গর্নিচের বাধর তোমা বিজেপি নি অরুণজলদের শক্তি কেন্দ্র কাছে কলতমা ধরে বাঁধা খায় জাকা বাধর প্রদেশিক লাভ পর্যানি কাসকো নবাদল বলে নি ইয়াগম্বই বিজেপতল হাপাকা বর্মন নখুনে তানি বিবাস সাহা সুকুমার সাহানি নখুর আমরা ভারতের জনতা পার্টিকে যুক্ত হওয়ার উদ্দেশ্য হলো সিপিএম এবং কংগ্রেসের মিতালি তা আমাদের সহ্য না কালকে যে আগরতলা শহরে যে সন্ত্রাস দেখলাম তাতে ভাবা যায় না যে কংগ্রেস করা যাবে তার জন্য আমার ছোট ভাইয়ের নেতৃত্বে আমরা ভারতের জনতা পার্টিতে অফিসে এসে আমরা যোগদান করিলাম সবাইকে যাতে নিয়ে আমরা একসাথে চলতে পারি বিশালগড়ে সমীরমনে যদি লোক থাকে দ্বিতীয় পর্যায়ে আপনি নিখিল চক্রবর্তীর পরে আপনি এখন কি বার্তা দিতে চান নতুন প্রজন্মের কাছে বিশালগড়ে আপনি না না রাজনীতিতে একজন না থাকলে এতে কিছু আসে যায় যে সমীরমনের কাছে আমি থাকলাম না এতে সমীরমনের কিছু আসে যায় ঠিক আছে আগামী দিনে আপনার দলে এখন তো বিজেপি দলে যোগদান করেছেন নতুন প্রজন্মের লোকদের কি বার্তা দিবেন আপনি তাদের কি বলবেন না তারা তো এগিয়ে আসে এই দলে যাতে কাজ করে সামনে সবাইকে নিয়ে এই দলে কাজ করতে পারে আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমে গতকালকে এই রাজ্যের মানুষ দেখেছিল যে বারবার করে এই শান্ত রাজ্যটাকে কিভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র একবার নাই প্রত্যেকবার সরকার আসার পর থেকে আপনারা জানেন যখন তিন তারিখে যখন সরকার এসেছিল 2018 সালে এই রাজ্যে সারা রাজ্যের মানুষ দেখেছিল যে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছিল মাননীয় বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে অবধি কোনো পলিটিক্যাল মার্ডার হয়নি কোনো সন্ত্রাস হয়নি তিন তারিখে যেভাবে সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে এই রাজ্যের বিজেপির প্রত্যেকটা কার্যকর্তারা যারা বিজেপির উপর অত্যাচার করেছিল 2018 পূর্বে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিজয়ী উৎসবে মিলিত হয়েছিলাম কিন্তু যারা ষড়যন্ত্রকারী যারা চক্রান্তকারী তাদেরকে যতই সুযোগ করে দেখ না কেন মানুষ তারা বারবার চক্রান্ত ষড়যন্ত্র করে যাবে তারা ভেবেছিল যে এটা 93 সাল তারা ভেবেছিল এটা 88 সাল আজকের ভারতীয় জনতার যুব মোর্চার প্রত্যেকটা যুবক জানে যে কিভাবে চক্রান্ত করে 88 থেকে 93 অবধি সরকারটাকে সিপিএম এর হাতে কারা তুলে দিয়েছিল কোন ফ্যামিলি তার জন্য দায়ী এটা রাজ্যের মানুষ সকলের জানা সেম টু সেম এইভাবে আবার যখন 25টা বছর তাদের নেতৃত্বে নির্বাচন হয়েছিল উইবারের নেতৃত্বে নির্বাচন হয়েছিল কংগ্রেসের ক্ষমতায় আসেনি কারণ কংগ্রেস সিপিএম এর যে মিতালি সেই মিতালি আস্তে আস্তে করে রাজ্যের মানুষ জানলো জানার পর যখন মানুষ বিপ্লব দেবের নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে এসছে তখন এই রাজ্যে বিপ্লব কুমার দেবজিকে দেখে বিপ্লব কুমার দেবের উপর বিশ্বাস রেখে এই রাজ্যের মানুষ একটা পরিবর্তন এনেছিল কিন্তু যারা চক্রান্তকারী তারা বারবার চক্রান্ত করে যাচ্ছে আপনাদের মনে হবে যে 2019 সাল যখন লোকসভা নির্বাচন যারা গদ্দারি করেছে ভারতীয় জনতা পার্টির সাথে শুধু ভারতীয় জনতা পার্টি না এই রাজ্যের জনগণের সাথে যারা গদ্দারি করেছে তারা 2019 সালও তারা ভারতীয় জনতা পার্টিতে থেকে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্ব থেকে তারা বলেছিল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সেই জিনিসটা মানুষ একবার মনে করে দেখুন এবার কিছুদিন আগেও যখন পৌরসভার যখন নির্বাচন হয়েছিল তাদের কাছের লোকদেরকে তারা যারা তৃণমূলে জয়েন করেনি তাদেরকে তৃণমূলের ক্যান্ডিডেট বানিয়ে তারা শুধুমাত্র রাজ্যের মানুষকে বারবার ব্যবহার করেছে সেই বিষয়টা রাজ্যের মানুষ জানে আজকে যখন গতকালকে যখন আমরাও একটা সময় কংগ্রেস করতাম এই বিশালগড় মানুষের জানতো যে এই বিশালগড় কংগ্রেসে ঘাঁটি ছিল এই বিশালগড় থেকে সারা রাজ্যে নেতৃত্ব দেওয়া হতো যখন এই বিশালগড়ের মানুষ বিশেষ করে আমার সাথে যিনি আছেন নিখিল চক্রবর্তী মহাশয় উনি ভালো করে জানেন যে কংগ্রেসের জন্য উনি জীবন যাপন যৌবন সবটা দিয়েছে এই বিশালগড়ের মধ্যে উনার উপর বারবার হামলা হয়েছিল কংগ্রেস সিপিএম এর তরফ থেকে তখন কোনো কিছুই ওই পরিবারটা করেনি উনার জন্য তার জন্য যখন দেখলাম বিপ্লব দেবের নেতৃত্বে যখন একটা বিশ্বাস জাগলো বিশালগড়বাসীরও তখন বিশালগড়বাসীর প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে কি বারবার তারা ষড়যন্ত্র করছে গতকালকে আপনারা দেখলেন এটা ভাবতে পারা যায় না যে কোনো একটা পার্টি অফিস থেকে বোমা ছাড়া হবে কোনো একটা পার্টি অফিস থেকে বন্দুক দিয়ে গুলি করা হবে সেটা ভাবা যায় না এই রাজ্যের মানুষ দেখেছে এবং আজকে সকাল থেকে এই এলাকার যারা কংগ্রেস করত যারা কংগ্রেস পরিবারের সাথে এখনো সামিল ছিল এরকম কিছু পরিবার যারা দীর্ঘদিন কংগ্রেসের সাথে সামিল ছিল
তারা যখন দেখলো যে কংগ্রেস ষড়যন্ত্র করছে, কংগ্রেস সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে, তারা আমাকে এসে বলছে তারা এই কংগ্রেসের সাথে কখনো থাকতে চায় না এবং তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে যায়। তখন সঙ্গে সঙ্গে আমি প্রদেশ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছি এবং প্রদেশ নেতৃত্ব আমাকে বলল যে তাদেরকে আমাদের দলে স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে আমরা এই বিশালগড়কে সুন্দর বিশালগড় করতে চাই এবং আমরা এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আমাদের নেতৃত্ব আমাদের যিনি সাথে আছেন নিখিল চক্রবর্তী মহাশয়, উনিও আপনাদের কাছে কিছু বলবেন, সেই সম্বন্ধে উনি আলোচনা রাখবেন। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজ সবাই এগিয়ে আসবে এবং যারা আজকে দলে যোগদান করবে তাদের মধ্যে বিশেষ করে আপনারা চিনবেন উনি পরিবার মনিদি পরিবার বিশালগড়ের বিভাস সাহা মহোদয় এবং বিশালগড় নেতাজি নগরের সুকুময় সাহা, তারা দুনো পরিবার তাদের পুরো ফ্যামিলি সহ আমাদের পার্টিতে যোগদান করবে। শুধুমাত্র কারণ একটাই, তারা সকালবেলা এসে বলছে আমাদেরকে যেভাবে গতকালকে কংগ্রেস পার্টি অফিস থেকে বোমা ছোড়া হয়েছে বিজিবির মিছিলের উপর, তারা সেই কংগ্রেস করতে চায় না, সেই সন্ত্রাসবাদী দল তারা করতে চায় না। তা আমার মনে হচ্ছে আজকে শুধু বিশালগড় না, সারা রাজ্যে যারা ত্রিপুরাকে ভালোবাসে, যারা এই ত্রিপুরাকে শান্ত ত্রিপুরা রাখতে চায়, তারা যারা কংগ্রেস করুক, যারা সিপিএম করুক, তারাও ভারতীয় জনতা পার্টিতে ধীরে ধীরে করে সবাই সামিল হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। এখন আপনাদের সামনে দুই এক কথা রাখবেন এই এলাকার প্রবীণ নেতৃত্ব যিনি শুধুমাত্র উনিকে গিয়েছিলাম আমার বাড়িতে, যেহেতু কাল গতকালকের ঘটনায় অনেক রাত্রে এসেছিলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল আমার, তার জন্য সবার সাথে কথা বলতে পারি না, কিন্তু সবাই এসেছিল, সবাই ফোনে যোগাযোগ করছে যে যারা যারা ভুল পথে গিয়েছে তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে এবং বিশাল অংশের একটা সিপিএম এর যারা এলসিএম ছিল, যারা সিপিএম কে নেতৃত্ব দিচ্ছে, তারাও কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে বিশালগড় মন্ডলের নেতৃত্বে এবং প্রত্যেকটা বুথের কার্যকর্তা যারা আছে আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে শক্তি কেন্দ্রের ইনচার্জ, তাদের নেতৃত্বে সেই জয়েনিং সভাগুলো চলবে। এবং আমরা চাই আমরা সকলকে নিয়ে, আমরা কাউকে বাদ না দিয়ে, আমরা বিরোধী হোক, বিরোধিতা করো, যেটা বিরোধী করার দরকার সেটা নিয়ে বিরোধিতা করো, প্রত্যেকটা বিষয় নিয়ে বিরোধিতা করবে শুধুমাত্র বিরোধী দল দেখে, সেটাকে ভারতীয় জনতা পার্টি না, শুধু এই রাজ্যের মানুষও কোনদিন মেনে নেবে না। আর তাদেরকে যারা বারবার চক্রান্ত করছে তাদেরকে প্রত্যেকটা বার, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, প্রত্যেকটা বার আপনারা দেখেছেন ভোটের বাক্সে, পঞ্চায়েত বলুন, নগর পঞ্চায়েত বলুন, পৌর নিগম বলুন, লোকসভা নির্বাচন বলুন, উপনির্বাচন বলুন, প্রত্যেকটা নির্বাচনে তাদেরকে ভোটের বাক্সে কিন্তু এই রাজ্যের গণদেবতারা যারা ভোট দিয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বারবার তারা প্রমাণ করেছে এই রাজ্যে সিপিএম কে আর কখনো বসাবে না ক্ষমতায়, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে বসাবে প্রত্যেকটা বার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি প্রত্যেকটা বার একটা কথাই বলে আমাদের কার্যকর্তাদেরকে যে আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে, আমরা ঘর পাওয়ার জন্য কোন জায়গাতে আন্দোলন করতে হচ্ছে না, ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করতে হচ্ছে না, কর্মচারীদের সেভেন পে পাওয়ার জন্য আন্দোলন করতে হয়নি, বিভিন্ন এই পৌরসভা এলাকা যে বিশালগড় যারা পৌরসভার যারা কাউন্সিলর আমার সাথে বসে আছেন তারাও জানেন বা আপনারা জানেন, বিশেষ করে গত দুই বছর ধরে এবং এখন এই ট্রাম নিয়ে যখন পৌরসভার কাজ চলছে আপনারা গিয়ে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নতুন করে সিসি রোড, নতুন করে ড্রেনেজের ব্যবস্থা, কোন জায়গায় কোন আন্দোলন ব্যবস্থা ছাড়া প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজগুলো হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমার ফেসবুকে একটা ফটো ভাইরাল হয়েছিল, আপনাদের মধ্যে একজন সাংবাদিক ভবতুজদা বিশেষ করে আমাকে বলেছিল ওনার নাম কি, আমি নামটা জানি না তার জন্য ঠিকানাটা দিতে পারিনি, ভদ্রমহিলা এসেছিল, এসে বলছিল যে সাহায্য করার জন্য, তো আমি পকেট থেকে ওনাকে ১০ টাকা দিলাম, উনি বলছে যে নবাদলকে, মানে উনি জানে না যে আমি নবাদল, আমি বললাম কেন, কো আমাকে তো এর আগে দুইবার ওষুধ কিনে দিয়েছিল, ভদ্রমহিলা বলছে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার ৫,০০০ টাকা দিয়েছে আমার গুরু ভাই, অন্তর থেকে কথাটা কইতেছে গরিব অংশের মানুষ। আজকে যারা কোভিড এর লকডাউন পিরিয়ড চলছিল ৭ লাখ পরিবারকে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, ফুড প্যাকেজ দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ে একবার চিন্তা করে দেখুন আপনারা যে স্বাধীনতার কত বছর বাড়িয়ে গেছে কিন্তু এই রাজ্যে ২ লাখ পরিবারের ইলেকট্রিসিটি ছিল না, আমাদের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মার নেতৃত্বে ২ লাখ পরিবারকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থাপনা করা হয়েছে, প্রত্যেকটা কর্মসংস্থান থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়, আজকে যারা ডিএফ এর নাম করে, যারা এসএফ এর নাম করে রাস্তায় নেমে বলছে কর্মসংস্থানের কথা, তাদেরকে একবার প্রশ্ন করুন, আজকে যারা ডিএফ এর নেতৃত্ব দিচ্ছেন তাদের বয়সটা কত, তাদের বয়স ৪০ বছর, তাদের বয়স ৪৫ বছর, তাদের বয়স ৫০ বছর, তারা রাস্তায় নেমে বলছে আমার চাকরি কোথায়, আরে ২৫ বছর তোমার সরকার ছিল তখন কেন তোমাদের চাকরির ব্যবস্থাপনা করেনি, আমাদের কথা ছেড়েই দাও না হলে বিরোধীদের কথা,
শাসক দলে তোমরা ছিলে, তোমরা কতটা চাকরির ব্যবস্থা করেছিলে, তোমরা তোমাদের 25 বছরের সময়কালে কয়টা কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলে, তোমরা শুধু রাস্তায় নেমে বলতে লড়াই করতে হবে নইলে বন্ধ বন্ধ, সেই স্লোগানটা ছিল, কেন্দ্রীয় বঞ্চনা ছিল তোমাদের স্লোগান। তো সেই স্লোগানগুলো মানুষ বলে মিটিং মিছিল বন্ধ করে চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে এই সরকার আসার পর থেকে। এবং যারা বারবার ষড়যন্ত্র করছে সিপিএম এর সাথে মিতালি করে তাদের প্রবলেম, আমাদের বিধায়ক কিছুদিন আগে বলছিল তাদের অক্সিজেন নাকি দম বন্ধ হয়ে এসেছে এই পার্টিতে, তারা কি তাদেরকে জিজ্ঞেস করুন বোমা মারার জন্য কি অক্সিজেন বন্ধ হয়েছিল তাদের, তাদেরকে জিজ্ঞেস করুন যে কর্মীদের উপর গুলি করার জন্য কি তাদের অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছিল, তাদেরকে প্রশ্নগুলো করুন রাজ্যের মানুষ। রাজ্যের মানুষ আমার মনে হয় আগামী যে পৌরসভা আর উপনির্বাচন হতে যাচ্ছে 4-4টা সিট, আমি বলে দিচ্ছি ওদেরকে যারা যারা বারবার চক্রান্ত করছে তাদেরকে বলছি আপনারা উপনির্বাচনে ক্যান্ডিডেট হন, আপনাদেরকে আমাদের যদি একটা পৃষ্ঠপ্রমুখ যদি ক্যান্ডিডেট হয় আপনাদেরকে জামানত জব্দ করবে এই রাজ্যের মানুষ। আমি যখন কংগ্রেস ছিলাম আমার সাথে তারা যা দুর্ব্যবহার ব্যবহার যা করেছে আমি সেটা বলতে পারি না, ওই সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির থেকে নিজেকে আলাদা রাখবেন। আমি বিভাস আমার স্নেহাস্পদ, আমি অত্যন্ত আদর করি, আমি স্নেহ করি, উনিও আমাকে দাদা হিসেবে সম্বোধন করেন। আমি বলছি ওই সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির ধারে কাছে যাবেন না আপনারা। এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, আগামী বিধানসভার নির্বাচনে সাফল্য আমি কামনা করছি নবদলের নেতৃত্বে। এই বিশালগড়ে আবার আমরা যারা আছি, হ্যাঁ আমরা সবাই মিলে আমরা দলটাকে গঠন করব এবং বিধানসভা নির্বাচনে যে প্রার্থী হোক, অনুরাগ চক্রবর্তী একটা কথা বলেছেন যে প্রার্থী হোক বিশালগড় থেকে, আমাদের চিহ্ন পদ্মফুল, আমাদের পার্টি বিজেপি পার্টি, আমরা তাকে এখান থেকে নির্বাচিত করব। প্রতিটি যুব সম্প্রদায় বা যুবকের কাছে সংগ্রামী বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই বলে তাদেরকে শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন এবং আমাদের দলে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আজকে কয় পরিবারের কতজন যোগদান দেবে? আজকে 2 পরিবার এখন যোগদান হচ্ছে আমাদের পার্টি হিসেবে, তারপর করে আস্তে আস্তে করে এখনো আপনাদের সামনে আরো 2-3 জন এসেছিল, আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুরা, তাদেরকে আমরা বলা হয়েছে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের জয়েনিং সভা চলবে। যারা যারা আজকে শুক্লান একই মায়ের সন্তান ভানুবাবু তাকে গুলি করে মেরেছে আমাদের শত্রু সিপিএম, আর ওখানে তাকে দূরবীন দিয়ে দেখা যান আছে। কংগ্রেসকে পরিত্যাগ করে আমরা সবাই বিজেপি ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি। আমি সবাই কাছে অনুরোধ রাখবো বিধানসভা নির্বাচন আমাদের, বিধানসভা নির্বাচনে এই 25 বছর বামপন্থ সরকার যেভাবে নির্বাচন গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে আমরা এইভাবে গাইব। আমরা অনেক জিনিস শুনেছি, আমরা সংগ্রামে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আজকে আমাদের দলে যারা আসছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দনের মাধ্যমে তাদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের নিয়ে আমরা আগামী দিনে পথচলা আমরা শুরু করব, নতুন করে বিশাল করে রাজনীতি আমরা নতুন করে শুরু করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তার মাঝে আমি আরেকটা প্রশ্ন করতে চাই।